ওয়েলকাম টু রায়হান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে গুগল ম্যাপ সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো গুগল ম্যাপের কোনো একটি নির্দিষ্ট এরিয়ার কোয়ার্ডিনেট অর্থাৎ ল্যাটিটিউড এবং লংগিটিউড কীভাবে আপনি বের করবেন এই যে আমাদের গুগল ম্যাপে অনেক এরিয়া আছে তো কোনো একটা জায়গার নির্দিষ্ট যদি আপনি কাউকে সেন্ড করতে চান বা বিভিন্ন কাজেও আপনার এই জিনিসটা দরকার হয় যেমন আপনি যদি নর্থ ঢাকা সিটি কর্পোরেশনের কোনো রাস্তা বা কোনো কিছু খরনের অনুমতি নিতে চান সেক্ষেত্রেও তাদের আবেদন করার ক্ষেত্রে যে কোন জায়গাটা কাটবেন সেটা ল্যাটিচিউড এবং লংগিটিউড দিতে হয় বা আপনি ব্যক্তিগতভাবে কোনো একটা লোকেশনকে কারোর কাছে সেন্ড করার জন্য বা বোঝানোর জন্য ওই জায়গার লংগিটিউড এবং ল্যাটিটিউড দিয়ে দিতে হয় অর্থাৎ জিপিএস কোঅর্ডিনেট হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া যে ঠিকানা যেটার মাধ্যমে আমি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওই জায়গাটা আপনি দেখতে পারবেন তো এই জিনিসটা আমরা মোবাইলে কীভাবে করে এবং কম্পিউটারে কীভাবে করে দুইভাবেই দেখে নিব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা গুগল ম্যাপে কীভাবে করে সেইটা দেখব তো আমরা গুগল থেকে গুগল ম্যাপ লিখে সার্চ করলাম অর্থাৎ যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল ম্যাপ লিখে সার্চ করার পরে অথবা আপনি ডিরেক্ট লিখেও যেতে পারেন আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকলাম তো আপনারা সবাই জানেন যে গুগল ম্যাপ আসলে কিভাবে ব্যবহার করতে হয় বা নির্দিষ্ট এরিয়া থেকে নির্দিষ্ট এরিয়ার দূরত্ব দেখার জন্য আমরা ব্যবহার করে থাকি গুগল ম্যাপের উপরে টিউটোরিয়াল দেওয়ার আমার ইচ্ছা আছে তো ধরুন এটা নির্দিষ্ট এরিয়া ধরুন এই জায়গাটা আপনি কাউকে বোঝাতে চান তো খেয়াল করেন এই এরিয়াটার আপনি যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখেন এটা জিপিএস কোয়ার্ডিনেট এখান থেকে দেখিয়ে দিচ্ছে এই জিনিসটা যদি আপনি কাউকে সেন্ড করেন সেক্ষেত্রে সে গুগল ম্যাপ আপনার সার্চ দিয়ে এরিয়াটা খুব সহজে অ্যাক্সেস করতে পারবে অথবা আপনি যদি এখানে এটা না করে আপনি যদি একটা ক্লিক করেন জাস্ট একটা ক্লিক মাউসের তাহলে এই নিচেই দেখেন এই যে এটার জায়গার নাম আফতাবনগর লেক আর এটার ল্যাটিটিউড এবং লংগিটিউড এখান থেকে দেখিয়ে দিচ্ছে এখানে প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে ল্যাটিটিউড এবং পরেরটা হচ্ছে লংগিটিউড তো আমি যদি এই ভ্যালুটার উপর এখান থেকে ক্লিক করি ক্লিক করলে খেয়াল করবেন এই জায়গায় এই যে সার্চ বারে চলে আসছে এবং এই জায়গাটা এখান থেকে দেখাচ্ছে আপনি যদি এটা এখান থেকে কপি করে নেন কপি করে নেওয়ার পরে আপনি জাস্ট গুগল ম্যাপে ঢুকলেন কোনো কিছু আপনার কাছে নেই এখানে লিখে পেস্ট করলেন করে সার্চ দিলেন দিলে দেখবেন একদম ওই জায়গাটায় নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই কোয়ার্ডিনেটসের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সার্চ দিয়ে এই জায়গাটায় আপনি চলে আসতে পারবেন সেমভাবে আপনি যদি এখানে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখেন এখানটার হচ্ছে এইটার উপর ক্লিক করলে কপি হবে হওয়ার পর আমি যদি এখানে পেস্ট করি করার পর সার্চ দেয় তাহলে দেখেন ওই জায়গাটা কোন জায়গায় এই যে এখানে চলে আসছে এই যে এখানে দেখিয়ে দিচ্ছে জায়গার নাম কি সেটাও দেখিয়ে দিচ্ছে এইটা হচ্ছে আমাদের কম্পিউটার দিয়ে কিভাবে বের করবেন এখন আমরা দেখে নিব যে মোবাইল দিয়ে কিভাবে বের করবেন তো মোবাইল দিয়ে আপনার এই কোয়ার্ডিনেট বের করার জন্য আপনাদেরকে গুগল ম্যাপে যেতে হবে এবং অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে তো গুগল ম্যাপ এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই যে অ্যাপসটা আছে এটার উপর যদি ক্লিক করি তাহলে আপনাদের গুগল ম্যাপ ওপেন হবে আপনি যদি কোনো নির্দিষ্ট এরিয়া যে কোনো জায়গার যদি আপনি কোঅর্ডিনেট বের করতে চান সেক্ষেত্রে যেমন ধরেন এই জায়গাটার আমি বের করতে চাই এই জায়গাটা আমি এখানে ঠিক হাত দিয়ে একটু চেপে ধরবো হাত দিয়ে একটু চেপে তাহলে দেখেন ওই ধরি জায়গাটা সিলেক্ট হয়ে যাবে এবং উপরে দেখেন আমাদের এখানে কোয়ার্ডিনেটটা এখানে শো করতেছে সেমভাবে আপনি যদি অন্য কোনো একটা জায়গায় যান গিয়ে সেখানে এরা একটু প্রেস করেন তাহলে সেই জায়গাটার কোয়ার্ডিনেটর দেখিয়ে দিচ্ছে এখন এই কোয়ার্ডিনেট যদি আপনি লিখেন লেখার পরে কাউকে দেন অথবা এই কোয়ার্ডিনেটটা এখান থেকে কপি করে আপনি সার্চ দেন তাহলে খুব সহজেই যেটা হবে সেটা হচ্ছে যে আপনি গুগলে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করে নিতে পারবেন এই ল্যাটিটিউড এবং লংটিউড বসিয়ে সার্চ দিয়ে তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না